বর্ধমান জেলা খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর গ্রামের 168 নাম্বার বুথে 810 ফুট লম্বা 10 ফুট চওড়া একটি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। এছাড়া উপস্থিত ছিলেন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাতরা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মইনুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আরেক কর্মাধ্যক্ষ আখতারুন্নেসা খাতুন, খণ্ডঘোষ ব্লক জয় হিন্দ বাহিনীর ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান সহ তৃণমূলের নেতাকর্মীরা। জানা যায় এই রাস্তাটি NRGS প্রকল্প 6 লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ঢালাই রাস্তাটি নির্মাণ করা হয়। নতুন ঢালাই রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ। এখানে আমার যে খণ্ডঘোষ বিধানসভা আছে, সেই খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ অঞ্চলের যে আলিপুর আছে, সে আলিপুরের একটি ঢালাই রাস্তা আমরা উদ্বোধন করলাম নূরপুর, এবং ওটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে নূরপুর। দেখুন আমার, হ্যাঁ বলুন, 820 ফুট এটা হচ্ছে আমাদের 100 দিনের যে NRGS যে ফান্ড আছে, সেই NRGS ফান্ডের কাজের রাস্তা এটা। আচ্ছা, আমাদের ধরুন আমরা সবসময় চাই যে আমরা সবসময় মানুষের পাশে থাকার জন্যে, মানুষের কাছে থাকার জন্যে যে কোনো প্রকল্প নিয়ে আমরা কিন্তু মানুষের কাছে আসি। আমরা ধরুন আজকে রাস্তার উদ্বোধন করলাম মানে শুধু রাস্তা করি আমরা শেষ, এটা ব্যাপারটা নয়। এরপরেও আমাদের এখানে অনেক কাজ বাকি আছে, যেমন এখানে ধরুন ড্রেন করতে হবে। আচ্ছা, এখানে আমাদের আরও কিছু কাজ, কাঁচা রাস্তা রয়েছে, সেই কাঁচা রাস্তাগুলো তৈরি করতে হবে। আবার এখানে ধরুন কোথাও কেউ কেউ রেশন কার্ড পায়নি, সেই রেশন কার্ডগুলো যাতে পাওয়া মানে দিতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এই সমস্ত পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি, এবং সমস্ত জনে আজকে দেখলেন আমরা একটা সভা করলাম, সেই সভাতে সবাইকারীর বক্তব্য উঠে এলো। সবাই কিন্তু একটাই কথা বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে 9 বছরে যে উন্নয়ন ঘটিয়েছেন, সেই উন্নয়নের বাইরে কোনো কথা হবে না, এবং মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ আমাদের পশ্চিমবাংলায় থাকবে না। পূর্ব বর্ধমান থেকে মীর ওজলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.